আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব ইস্তিআলা সিফাতের হরফগুলো। সম্মানিত দর্শক, আমরা এতদিন জেনেছি যে হরফগুলো মাখরাজ থেকে উচ্চারণ করতে হয়, কিন্তু মাখরাজ থেকে কীভাবে হরফগুলো উচ্চারণ করবেন, মোটা নাকি চিকন পাতলা, হরফগুলো শক্ত হবে নাকি নরম হবে, বাতাস থাকবে কি থাকবে না, এগুলো কিন্তু আমরা অনেকেই জানতাম না। শুধু জানতাম যে মাখরাজ থেকে উচ্চারণ করলেই বোধ হয় হয়ে যায় না, মাখরাজ থেকে সিফাত অনুযায়ী আদায় করতে হবে। অর্থাৎ এই যে বললাম মোটা হবে না চিকন হবে নাকি পাতলা হবে না শক্ত হবে না নরম হবে, এই যে যে কথাগুলো এগুলো কিন্তু সিফাত বলে দিবে। অর্থাৎ হরফটি আপনি মাখরাজ থেকে কিভাবে আদায় করবেন সেই কথাটা আমরা সিফাতের মাধ্যমে জানতে পারি। তো তাজউদের একটা বিশেষ অংশ হচ্ছে সিফাত। তো যে ইস্তিআলার হরফগুলো বললাম, অর্থাৎ এই ইস্তিআলার হরফগুলো সাধারণত মোটা করে উচ্চারণ করতে হয়। সম্মানিত দর্শক, আর এই হরফগুলোই সবচেয়ে কঠিন হরফ। আমার বিশ্বাস এই হরফগুলো যে সহি করে নিতে পারবে তার সম্পূর্ণ কোরআন শরীফ সহি হয়ে যাবে, কারণ এগুলোই কঠিন হরফ। বাকি যেগুলো আছে একেবারে নর্মাল, নর্মাল বলতে অনেক সহজ, অনেক সহজ। এগুলো যে কেউ বলে দিলে উচ্চারণ করতে পারবেন, জবান যদি জবানের সমস্যা যদি না থাকে। ইস্তিআলার হরফগুলো উচ্চারণ করার সময় জিব্বার গোড়া উপরে তালুর দিকে চলে যায়। আমি যদি একটু ঘুরে কথাটা বলি, এই সাতটা হরফ মোটা করে উচ্চারণ করতে হলে আপনাকে জিব্বার গোড়াটা উপরে তালুর দিকে নিয়ে যেতে হবে। তো উচ্চারণ করতে গেলে জিব্বার গোড়া তালুর দিকে চলে যায়, বা মোটা করতে হলে জিব্বার গোড়াকে নিজেই তালুর দিকে নিয়ে যেতে হবে। তো চলুন আমরা হরফগুলো প্রথমে উচ্চারণ করি। আজকের যে হরফগুলো আমরা শিখব, প্রথমে হরফ শিখব উচ্চারণ, তারপরে জবর জের পেশ দিয়ে শিখব, তারপরে আমরা শব্দে শব্দে শিখব ইনশাআল্লাহ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ, তাহলে হরফগুলো আপনার সহি হয়ে যাবে ইনশাআল্লাহ। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইস্তিআলা হরফ বা মোটা হরফ সাতটি, একসাথে মনে রাখার সুবিধার্থে আপনি চাইলে এই শব্দটা মুখস্থ করে নিতে পারেন। সবগুলো কিন্তু মোটা হরফ। প্রথম হরফটা হচ্ছে সাদে, মোটা করতে হবে, অনেক মোটা করতে হবে। সাদে, সাদ, এটার মাখরাজ হচ্ছে জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার দিকে লাগাতে হবে, আগার সঙ্গে না, আগার দিকে বলতে এই দাঁতের মাঝখান থেকে উপর পর্যন্ত যে কোনো জায়গায় জিব্বার আগাটা লাগাতে পারবেন। আর মোটা করার জন্য জিব্বার গোড়াটা উপরে তালুর দিকে নিয়ে যেতে হবে। উচ্চারণ হবে সাদে, সাদে। হরফটিকে যদি আমরা হরকত দিয়ে পড়ি, জবর জের পেশ দিয়ে পড়ি, উচ্চারণ এভাবে হবে স, আবারও বলছি স, এখানে থাকছে স, আমরা যদি এটাকে বাক্য আকারে পড়ি, প্রথম 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 কিন্তু বাক্যটা পড়তে আপনাদের কষ্ট হবে। তো একটা বাক্য একটা হরফ দিয়ে যদি লাইনটা শিখে ফেলেন তাহলে বাকিগুলো এমনিতেই পড়তে পারবেন আপনারা ইনশাআল্লাহ। স্ক্রিনে দেখতে পাচ্ছেন স, সই, স, সু, সই, স, সসুশ্রী, সমিনাই মুসশ্রী, সসুশ্রী, স, আবারও বলছি সশ্রী, সসুশ্রী, স, সসুশ্রী, সমিনাই মুসশ্রী, সসুশ্রী, স, এটাকে একটু দ্রুত বলা শিখতে হবে, সশ্রী, সসুশ্রী, স, সসুশ্রী, বারবার রিপিট করে করে ভিডিওটা দেখবেন, বারবার শুনবেন এবং বারবার বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, তাহলে হরফটি কিন্তু সহি হয়ে যাবে। আর একবারে ধরলেই কিন্তু হবে না, চেষ্টা করতে হবে, বারবার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। পরের হরফটা আছে দদ। এই হরফটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন, দদ হবে নাকি জদ হবে না কি হবে, এই এইরকম আমাকে অনেকেই কমেন্ট করে থাকেন। তো সেই জায়গা থেকে আর কি আপনাদেরকে বলা, দদ, দদ হরফের মাখা জিব্বার গোড়া উপরের মারির দাঁতের গোড়ার সাথে লাগাতে হবে। এটা এ পাশে হতে পারে, এ পাশে হতে পারে, বা উভয় সাইড একসাথেও হতে পারে, আপনার সুবিধা অনুযায়ী আপনি উচ্চারণ করবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। এটার মাখরাজ তো বললাম, এর সিফাত হচ্ছে ইস্তিআলা, অর্থাৎ মোটা করে উচ্চারণ করতে হবে দদে। আমি কিন্তু দদ বা জদ কোনোটাই বলতেছি না, দদে, জিব্বার গোড়া, দদে, জিব্বার গোড়া লাগাচ্ছি আমি, আমি উভয় সাইড ব্যবহার করতেছি,
দে। আপনি চাইলে বাম সাইডও ব্যবহার করতে পারেন, ডান সাইডও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এটাকে জবর জের পেশ দিয়ে বলার চেষ্টা করব। ব দই দু, ব দই দু। আমরা এবার ওই বাক্য আকারে শব্দ শব্দে শব্দে শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দি দু দি দু দি দমিনাই মুদদি দু দি দ। সব কিন্তু একই রকম সাউন্ড হবে, বারবার শুনবেন, এটা একটু রিপিট করে করে দেখবেন, আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন। বারবার চেষ্টা করলে কিন্তু আপনাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। দি দু দি দ দু দি দমিনাই মুদদি তারপরে হরফটি হচ্ছে ত। এই হরফে আমরা অধিকাংশ মানুষ ভুল করে থাকি, তাজে তি বলি, তাজের তি বলি, ত এবং তার মধ্যে কোনো পার্থক্যই থাকে না, অর্থ চেঞ্জ হয়ে যায়, আমাদের নামাজগুলো ভেঙে যায়। একটু খেয়াল করে শুনবেন, ত মোটা হবে, শক্ত হবে, ত জিব্বা রাগা, এই উপরের দাঁতের সাথে লাগা যে তালুটা আছে ওখানে, ত জিব্বার গোড়া উপরের দিকে চলে যাবে, এটা কিন্তু এত বাকের হরফ, অর্থাৎ জিব্বার মাঝখানে উপরের দিকে চলে যাবে, অর্থাৎ সম্পূর্ণ জিব্বাটা উপরে থাকবে। ত ত ত আমরা জবর জের পেশ দিয়ে বলার চেষ্টা করছি, ত তৈ তো মোটা হবে, আর তা যেটা সেটা তা তি তু হয়, পাতলা, এটা কিন্তু মোটা। আমরা এবার ওই বাক্যে শব্দ আকারে শিখব, ত তৈ ত মোটা হবে, সব একরকম, সব একরকম, সব মোটা হবে, জবরে যেমন উচ্চারণ, জেরে পেশে সব মোটা। পরের হরফটি হচ্ছে ল, এটাও মোটা হবে, ল জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগবে, কিন্তু জিব্বার আগাটা ভিতরের সাইডে থাকবে এবং আগার দিকে থাকবে, গোড়ায় যেন না যায়, এটা খুব খেয়াল করতে হবে। ল জিব্বার গোড়া বাকি অংশ কিন্তু উপরের দিকে থাকবে, এটা মোটা করতে হলে ইস্তিয়ালা এবং ইত্তবাক যে সিফাতগুলো আছে, আমি ইনশাআল্লাহ সিফাত নিয়ে আলাদা আলাদা ভিডিও দিব, আপনারা প্রত্যেকটা সিফাত যখন বুঝতে পারবেন, জানতে পারবেন, তখন কিন্তু আপনাদের জন্য হরফ উচ্চারণ সহজ হয়ে যাবে, কোরআন তেলাওয়াত কিন্তু আরো বেশি সহি হবে ইনশাআল্লাহ। ল মোচা, ল ওয়াই লু, ল ওয়াই লু। আমরা শব্দ শব্দ শিখব, ল ওয়াই ল দু ওয়াই ল, ল দু ওয়াই, ল মিনাল মুযাদ্দি, আবারও বারবার রিপিট করে করে শুনবেন, বারবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ হয়ে যাবে। অনেক মোটা, তারপর হরফটি আছে গাইন, তুলনামূলক কিন্তু এই যে প্রথম যে চারটা হরফ ছিল স দ ত ল, এই চারটা হরফ সর্বোচ্চ মোটা হরফ, সর্বোচ্চ মোটা হরফ, 29টা হরফের মধ্যে সবচেয়ে বেশি মোটা এগুলো। তারপরে যে তিনটা আসছে গাইন খ কফ, এগুলো মোটা কিন্তু ওইগুলোর মতো অত বেশি মোটা না, মোটা হবে গাইন গ, মোটা গ, গাইন হরফের শেষ থেকে। বাংলায় আমরা যে ক খ গ বলি ওটা কিন্তু নর্মালভাবে বলি গ গ, এটা এটা কিন্তু গ না, এটা গ গ ভিতর থেকে, হলকে শেষ থেকে, মানে কণ্ঠনালীর শেষ, তারপরে হচ্ছে এটা গাইন গ গাই গু, গ গাই গু। এবার আমরা ওই শব্দ আকারে শিখব, গ গি গ গু গি ক, গ গু গি, গ মিনাল মুযাদ্দি, গ গু গি গ। আবার বলছি গ গি গ গু গি গ, গ গু গি, গ মিনাল মুযাদ্দি, গ গু গি গ। সম্মানিত দর্শক, এই ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন, অনেক ভাই বোনেরা আছে যারা কিন্তু এখনও পর্যন্ত হরফগুলো বাংলা অক্ষরের সাথে মিলিয়ে মিলিয়ে পড়ার চেষ্টা করে, তাদের কিন্তু হয় না।
আমরা কিন্তু হয়েনকে বাংলার গ দিয়ে বলার চেষ্টা করি, সেটা তো ক খ গ হয়, এটা কিন্তু গ না, এটা গ গ মোটা করতে হবে। আচ্ছা, তারপরে খ, এটাও মোটা হরফ, ওই হয়েন যেখান থেকে উচ্চারণ হয়েছে খটাও এখান থেকে উচ্চারণ হবে, খ খ খ খি খু মোটা, খ খি খু। আমরা ওই শব্দ আকারে শিখব, খ খি খ খু খি খ খ খু খি, খ মিনের মুখ খি খ খু খি খ, সব একই রকম উচ্চারণ হবে, খ খি খ খু খি খ খ খু খি, খ মিনের মুখ খি খ খু খি খ। তারপর বাকি থেকে কফ ক ক, এটা কিন্তু আমরা অনেকে আগে যেভাবে বলতো যে এরকম বলতো ওইভাবে না, কফ ক কি কু ক কি কু, আমরা এটাকে যদি সাকিন করে বলি এটা কিন্তু কলকল হবে, অ ক ই ক উ ক, আবার বলছি অ ক ই ক উ ক, আমরা জবরজের পেশ দিয়ে শিখব, ক কি কু ক কি কু। এবার শব্দ আকারে আপনার প্রত্যেকটা হরফ একটু রিপিট করে করে শুনবেন বারবার, ইনশাআল্লাহ দেখবেন যে হরফগুলো হয়ে যাবে। বেশ কিছু বার প্র্যাকটিস করতে হবে, এই প্রথম বিশেষ করে প্রথম চারটি হরফ সদ তদ, এটা কিন্তু একবার দুইবার হয় না, কারোই হয় না, অনেক প্র্যাকটিস করতে হয়। যার হয়ে যায় তার তো কপাল ভালো, যে অল্প কষ্ট হয়ে গেল কফ হরফটা, ক কি ক কু কি ক, একই রকম উচ্চারণ, ক কু কি ক মিনের মুখ কি ক কু কি ক ক কি ক কু কি ক ক কু কি ক মিনের মুখ কি ক কু কি ক। আশা করি আপনারা হরফগুলোর বিষয়ে পরিষ্কার হয়েছেন যে কীভাবে উচ্চারণ করতে হয়, এখন শুধু প্র্যাকটিস করলেই আপনাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, ভিডিওতে লাইক দেবেন, আর যে এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্তই।